আমাদের সমাজেরই মানুষ, কেউ ছোটো না খাটো ভুলে হয়তো বা জেলে আছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে ওনারাও সুস্থ থাকুক, ওনারাও যদি অসুস্থ হয় সেটাও আমাদের দেখভাল করার দায়িত্ব বলে মনে হয়েছে আমার কাছে, এই জন্য এই উদ্যোগটা নিয়েছি। আবার কেউ কেউ হয়তো বা জামিন পেয়ে বের হতে পারে, তো সেও যেন নিরাপদভাবে বের হয়ে মানুষের সাথে যখন মেলামেশা করবে সেও যেন সুস্থ থাকে তারা। তো এই ছোটো একটা উদ্যোগ নেওয়া এই কারণে, ওনাদের যে ভুলগুলো করেছে এই জন্য ওনারা সাজা ভোগ করছে, কিন্তু ওনাদের প্রোটেকশন দেওয়াটাও আমাদের জরুরি এই জায়গাটা থেকে চিন্তা করি একটু। আমার মনে হয় না সংসদ সদস্যদের কোনো কথা বলার সুযোগ আছে, মনে হয় না